হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখেন, এই বছরের প্রথম কালবৈশাখী, কি অবস্থা আকাশের, কালো হয়ে গেছে, প্রচুর ধুলা উঠতেছে। আমি দরজা জানলা সব বন্ধ রাখছি যাতে ধুলা ঘরে না আসে, প্রচন্ড ধুলা উঠতেছে। এবছর মনে হয় তাড়াতাড়ি কালবৈশাখী শুরু হয়ে গেছে, অন্যান্য বছর তো এত তাড়াতাড়ি শুরু হয় না, আর একটু মার্চের মাঝামাঝিতে শুরু হয়। এবছর আজকে 13 তারিখ, 13ই মার্চ, 13ই মার্চ 2021। এখন থেকে এবছর ফার্স্ট কালবৈশাখী শুরু হয়ে গেল। উফ, কি অবস্থা! মানুষ যারা রাস্তায় আছে তাদের অবস্থা খুবই খারাপ, শুধু দৌড়াদৌড়ি করতেছে। আমি যে বারান্দায় গিয়ে একটু ভিডিও করবো আমার পক্ষে সম্ভব না, কারণ আমার পুরাটা বারান্দা ধুলায় পুরা মানে কুয়াশার মতো ঝাপসা হয়ে গেছে। ঠিক আসরের আজানের আগে দিয়ে শুরু হলো জ্বরটা, এখন একটু একটু আকাশটা ফর্সা হচ্ছে। ওকে ভিউয়ার্স, বাই বাই।